বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো যে বর্তমানে বাংলাদেশে অহরহ এই ঘটনাটা ঘটে যাচ্ছে। সাপোজ যে ক্লায়েন্ট রিসেন্টলি আমার কাছে এসেছে, সে তিনি সুদূর ইটালি যাওয়ার ইচ্ছে করেছে। ইটালি যাওয়ার জন্য যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি ভিসা দিচ্ছে না বর্তমানে বাংলাদেশে, সেই জন্য সে অন্য একটা দেশেও ইটালি যাবে। সেই জন্য তার এক ফ্রেন্ড ছিল নেপাল, সেই নেপালের ফ্রেন্ডের মাধ্যমে পরিচিত দুইটা লোক দিয়েছে, সেই লোকের মাধ্যমে তারা ইটালি যাওয়ার ইচ্ছে করেছে। আর সেই ক্ষেত্রে সরাসরি ভিসার প্রসেস ক্ষেত্রে তাদের কাছে 18 লক্ষ টাকা চেয়েছে। পরবর্তীতে এই 18 লক্ষ টাকার বিনিময়ে যেই ব্যক্তি, যে আমাদের বর্তমানে ক্লায়েন্ট, সে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 7 লক্ষ টাকা দিয়েছে। এই 7 লক্ষ টাকা দেওয়ার পরবর্তীতে আমরা দেখেছি যে এই ব্যক্তি কিন্তু ইটালি যেতে পারেনি। ঘটনাটা কী হয়েছিল তাহলে? বর্তমানে বাংলাদেশে এই ঘটনাটা ঘটছে যে বিভিন্ন এজেন্সি অথবা বিভিন্ন দালাল যারা আছেন, তারা কখনো কখনো আপনাদেরকে প্রতিশ্রুতি দিবে যে আমরা ঠিক এইভাবে কমফোর্টলি এবং কি কনফিডেন্টলি কাজ করে থাকি, আমরা আপনাদেরকে নির্দিষ্ট একটা কাজ দেব, ইটালি বলেন বা বিভিন্ন একটা ভালো একটা দেশে তারা পুছিয়ে দেবে। অতঃপর যখন আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট টাকা দিয়ে দেন, পরবর্তীতে কিন্তু তারা আপনাদেরকে আর ওই ইটালি নিয়ে যায় না, বা আপনাদের সাথে কন্ট্রাক্ট অনুযায়ী যে দেশে নেওয়ার কথা সেই দেশে আপনাদেরকে নিতে পারে না। ঠিক এই ঘটনাটা কী হয়? এই ঘটনাটা হলো যে আপনারা তাদেরকে 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকা আগাম দেন। আগাম দেওয়ার পরে পরবর্তীতে এই ভিসা প্রসেসিং হয়। ভিসা প্রসেসিং হওয়ার পরে হঠাৎ করে তাদেরকে গায়েব হয়ে যায়, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ তারা অফিসটাই চেঞ্জ করে ফেলে। বর্তমানে বাংলাদেশে এই ধরনের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। সো যারা সুদূর প্রবাসী যাওয়ার ইচ্ছে করছেন, যে এজেন্সিগুলো সত্যিকারিতে কনফিডেন্টলি কাজ করছে এবং তাদের রিভিউটা ভালো, এই ধরনের এজেন্সির সাথে আপনারা কাজ করবেন। পার্সোনালি বাহিরে কোনো দালাল ধরে কোনো কাজ করবেন না। আমরা প্রায় সময় যে অভিযোগগুলো প্রায় সময় পাই যে কোনো একটা পার্সন আপনাকে রেফার করছে যে এই ব্যক্তি তো ইটালি নিয়ে যায়, এই ব্যক্তি তো আপনার দুবাই নিয়ে যায় বা বিভিন্ন ভালো ভালো কান্ট্রিতে এই ব্যক্তি নিয়ে যায়, এগুলো হলো দালাল। এই টাইপের দালাল দিয়ে কখনো কাজ করতে যাবেন না। আপনার যে টাকাটা দিবেন সেই টাকাটাই কিন্তু ফিরে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আইনগত বিষয় আসি। যদি কোনো দালাল ধরে কাজ করেন এবং পরবর্তীতে যদি আপনি দেশের বাইরে না যেতে পারেন, তখন ওই যে ব্যক্তি আপনার থেকে টাকা নিয়েছে তার বিরুদ্ধে কী ধরনের আপনি মামলা মোকদ্দমা বা আইনগত ব্যবস্থা নিতে পারেন? দেখেন, যখন আমাদের কাছে এই মামলাটা এসেছে, সেই মামলাটায় আমরা বেসিক্যালি 420-406 দ্বারা মামলা করেছি। 420-406 দ্বারা মামলা কেন করেছি? এই জন্য করেছি যে ব্যক্তিকে আমরা টাকাটা দিয়েছিলাম, আমরা কিন্তু বিশ্বাস করেই তাকে টাকাটা দিয়েছিলাম, আর সেই ক্ষেত্রে সে 406 দ্বারা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করেছে, অর্থাৎ সে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছে এবং আমাদের যে টাকায় সে নিজের মনে করে আত্মসাত করে নিয়েছে। অর্থাৎ 420 এবং 406 দ্বারা যখন মামলাটা করলাম, এই মামলাটা তদন্ত হলো, তদন্ত রিপোর্টে সত্যতা মিলেছে এবং যে ব্যক্তি এই কাজটা করেছে তার নামে ওয়ারেন্ট হয়েছে এবং সে বিজ্ঞ আদালতে আশা করি খুব রিসেন্টলি আসবে, যেহেতু ওয়ারেন্ট হয়েছে যে কোনো সময় অ্যারেস্ট হবে। সো যারা বর্তমানে বাংলাদেশের এই ধরনের দুর্ভোগে আছেন বা এই ধরনের প্রবলেমে পড়ে গেছেন যে দেশের বাইরে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা টাকা জমা দিয়েছেন, সে টাকা আর ফিরে পাচ্ছেন না এবং কি দেশের বাইরেও আপনাদেরকে নিয়ে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো যে যদি কেউ কাজ করে থাকেন, লেনদেন করে থাকেন, তাহলে তো করে ফেলেছেন, এখন তো আর কিছু করার নেই। আর ভবিষ্যতে যারা লেনদেন করবেন, যা অডিয়েন্স থেকে যারা আছেন বা আমার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যারা আছেন বা যে কোনো পার্সন, যদি এই ধরনের কোনো লেনদেন করেন, অবশ্যই লেনদেনের ক্ষেত্রে ডকুমেন্ট রাখবেন। এখন বলতে পারেন যে কী ডকুমেন্ট হলে আমি স্পেশালি আমি রেমেডি পাবো? ডকুমেন্টটা এটা হতে পারে যে যে ব্যক্তি আপনাদেরকে ভিসা দেবে বলছে, যে ব্যক্তি টাকা নেবে বলছে, তার অ্যাকাউন্টে শুধুমাত্র টাকাটা পাঠাবেন এবং কি তার অরিজিনাল যে অ্যাকাউন্টটা, তার নামের যে অ্যাকাউন্টটা, সে অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাবেন। সে অ্যাকাউন্টে যখন টাকা পাঠাবেন, পরবর্তীতে যদি সে টাকা নাও দেয় এবং আপনাদেরকে যেখানে কথা বলেছে সেখানে না নিয়েও যায়, পরবর্তীতে আপনারা খুব ইজিলি কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরেও বলছি, বর্তমানে বাংলাদেশে কিন্তু আমরা বারবার সচেতন করার পরেও কিন্তু বহু দালাল ধরে বহু মানুষ প্রতারিত হচ্ছে এবং কি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং কি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে শুধু নিচ্ছে না, পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। সো সুদূর প্রবাসী যারা গিয়ে প্রবাসী যেতে চান, যারা কর্মজীবী হতে চান, সো এই ক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে পরিচিত মানুষকে টাকা দিবেন এবং টাকা দেওয়ার সময় যত পরিচিত লোক হোক না কেন, যত কাছের মানুষই হোক না কেন, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রানজ্যাকশন করবেন। তাহলে যে টাকা নেবে তার ভিতরে একটা ভয় থাকবে এবং যে টাকা দিবে
তার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে আমি টাকা দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমার কাছে ডকুমেন্ট আছে। পরবর্তীতে যখন আপনারা আইনগত ব্যবস্থা নিতে চাইবেন অবশ্যই আইনগত ব্যবস্থা নিলে কিন্তু আইনগত স্টেপ নিতে পারবেন, এবং কি যে আসামি আছে সেই আসামি অবশ্যই আপনাদের সাথে আপোষ করতে বাধ্য হবে, আর যদি আপোষ নাও করে অবশ্যই তার বিরুদ্ধে কিন্তু সাজা হবে। ফাইনালি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনারা দেশের বাইরে কারো সাথে ট্রানজ্যাকশন করতে চান, দেশের বাইরে যাওয়া নিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়ে কোনো ট্রানজ্যাকশন করতে চান, অবশ্যই মামলা করার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট কন্ডিশন লাগবে। সেটা হলো যে আপনারা যে তার সাথে কমিউনিকেশন করেছেন তার ডকুমেন্টগুলো রাখবেন, এবং তার সাথে যে টাকার লেনদেন করেছেন তার ডকুমেন্টগুলো রাখবেন, এবং কেন লেনদেন করেছেন, কি বিষয়ে লেনদেন করেছেন, যদি অডিও কল থাকে অথবা ভিডিও কল থাকে অথবা কোনো কন্ট্রাকচুয়াল পেপারস থাকে, এই পেপারসগুলো অবশ্যই বিজ্ঞ আদালতে শো করবেন, অবশ্যই কিন্তু আপনারা রেমিডি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি এই ধরনের বিষয় নিয়ে কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা অবশ্যই সর্বক্ষণ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো।